হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাব পুজো দিতে। তো আজকে দেখো আমাদের বাগানে ফুল তুলতে চলে এসেছি, যে কত ফুল হয়েছে দেখো। আমি একটা জবাই তুলেছি এখানে, আর কিছু তুলিনি, ওই যে আমাদের জবা গাছটা। আরও অনেক ফুল আছে, তো আমি একটা কাছে পেয়েছিলাম তাই তুলেছি, ওগুলো তুলতে হবে। এই যে গাঁদা ফুল ফুটেছে, জবাগুলো সব তুলে নিয়েছি। এই যে আমার ফুল তোলা একদম কমপ্লিট। আমাদের টোটো চলে এসছে, আমিও রেডি হয়ে নিয়েছি। বড় মা এখানে রেডি হয়ে চলে এসছে। এই যে পুটু বসে পড়েছে, নামছে না, বায়না করছে যাব করে, কিছুতেই নামলো না ও। তার জন্য দিদি এসে তাড়াতাড়ি করে ওকে কোনো রকম রেডি করে দিয়েছে। ও তো এখন খুবই আনন্দ পাচ্ছে। ফাইনালি আমরা জপেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। তোমরা দেখো মন্দিরটা কত সুন্দর। বাবার মন্দিরের পাশে এটা একটা কালী মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে পুটু প্রসাদ খেয়ে ব্যাগ নিয়ে নিয়েছে, বাড়ি যাবে, তার জন্য ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। মন্দিরের গেটটা দেখো কত সুন্দর লাগছে, গাছগুলোয় কত ফুল হয়েছে, তাই আরও সুন্দর। আমাদের পুটু সোনা তো একা একাই চলে যাচ্ছে টোটো চাপবো করে। তো আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।